আপনারা দেখছেন সড়ক মুখার্জি দাস ইউটিউব চ্যানেল। তো আজকে আমার কাছে একটা কল এসছে হাইড্রাঙ্গা কায়েতপাড়া এরিয়ার মধ্যে, যদিও এরিয়াটি রানাঘাট থানার আন্ডারে, তা সেই এরিয়ায় কল এসছে। যদিও এসেছিল কালকে মাঝরাত বরাবর, কিন্তু কিছুটা বৃষ্টির কারণে আমি রেস্কিউ কলটা অ্যাটেন্ড করতে পারিনি। তো এখন যাচ্ছি, তারা বলছে স্পেকটাকেল কোবরা, মানে আমাদের যেটা বাংলায় গোপ্রসাপ। এখন আশা করছি সেখানে গিয়ে সেটা ঠিকঠাকভাবে আমরা উদ্ধার করতে পারবো। তো দেখা যাক কী হয়, কন্টিনিউ করুন আমাদের সাথে এবং আপনারাও এনজয় করুন। আমরা চলেছি গন্তব্যস্থলের দিকে, দেখা যাক এখনো শেষ অবধি গিয়ে কী পাওয়া যায়। আমরা প্রায় না সোজা সোজা, আমরা প্রায় কাছাকাছি। এই হচ্ছে আমাদের দাদা, যার গাড়িতে আমি যাচ্ছি। তো চলছে গাড়ি এবং আস্তে আস্তে আমাদের জায়গাও এগিয়ে আসছে। তো দেখা যাক সোজা সোজা। আমরা গন্তব্যস্থলের সামনাসামনি পৌঁছে গেছি, স্পটেই পৌঁছে গেছি। দেখা যাক কি হয় এখন। ওই জায়গাটায় বলুন, হ্যাঁ ওই কোনাটার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি দেখি আমার জিনিসটা দেখি পরে। সারা রাত্রি জায়গা এখন ওই এই দিকটা দিয়ে বেরোনোর চেষ্টা করেছিল। ঠিক আছে ঠিক আছে, দেখুন বললাম যদি ওদিকে যদি যাই বলা যায় না। এখন দেখলাম একটা ছোট, রাতের অনেক লম্বা, অনেকটা উপরে উঠে গেল না কি ব্যাপারটা বুঝলাম না। একটা এই অবধি উঠে যাচ্ছে যথেষ্ট বড়, ফুলের মালা অবধি উঠে গেল, একটা এদিক থেকে ওদিকে গেল একদম ছোট। ঘরটা সরাইনি, বাস্কটা হাতে তো সরা আর ছোট নাম রাখছিস হাতে রাখবি, তুই হাত দিচ্ছিস কেন?
না কালকে আসলে রাত্রিবেলা বৃষ্টি পাতলার জন্য এটা আর কি ঢুকে পড়েছিল, এটা বৃষ্টি পাতলার জন্য ঢুকে পড়েছিল, দিয়ে চারদিকে জল কাটা তো যার জন্য বেরোতে পারিনি। হ্যাঁ বাচ্চা বলতে খুব বাচ্চা না, ঠিক এই কালো দাগটা দেখে আমি বুঝতে পেরেছিলাম। কোনটা তোলা, কোনটা তোলা? ভয় খেয়ে রয়েছে, চট করে ফোনা দেবে না, এটা ভয় খেয়ে রয়েছে। ভুলটা এখানেই হয়, যখন ফোনাটা না তুলে এটা